শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মাত্র 6 জন তালেবান দখল করেছে 60,000 মানুষের শহর। পাংশির ঘিরে ফেলেছে তালেবান, যেভাবে সমাধান চায় মাসুদ বাহিনী। বিদ্রোহীদের কাছ থেকে 3 জেলা পুনর্দখল করল তালেবান। চলতি মাসের পর আফগানিস্তানে মার্কিন সেনা থাকতে পারবে না, হুঁশিয়ারি তালেবানের। শরণার্থীর মর্যাদা দাবি ভারতে থাকা আফগানদের। তালেবানের ভয়ে আফগান ইস্যুতে সর্বদলীয় বৈঠক ডেকেছে মোদি। এবং সবশেষ থাকছে, পদত্যাগের ঘোষণা দিয়ে যা বললেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। তালেবানের আফগানিস্তান বিজয়ের ঘোর যেন কাটছেই না। পশ্চিমা সমরকৌশল বিত থেকে শুরু করে বিশ্ব রাজনৈতিক নেতৃবৃন্দ পর্যন্ত বিস্মিত, কিভাবে এত কম সময়ে তালেবান বিস্তীর্ণ এলাকা দখল করল। সর্বাধুনিক মার্কিন সমরাস্ত্র এবং প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় 3 লাখ আফগান বাহিনীর বিরুদ্ধে তালেবানের বিজয় নিয়ে বিশ্বের সর্বত্র যখন সমীকরণ মেলাতে ব্যস্ত, তখন বিস্ময়কর এক তথ্য জানালেন আফগান মন্ত্রী। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে আফগানিস্তানের সদ্য ক্ষমতাচ্যুত আশরাফ গনি সরকারের এক মন্ত্রী বলেছেন, মাত্র 6 জন তালেবান সদস্য বাদাখশান প্রদেশের জাখনান জেলা দখল করেছে। এই জেলায় প্রায় 60,000 মানুষ বসবাস করে। এই মন্ত্রী আরও জানিয়েছেন, অল্প সংখ্যক তালেবান যোদ্ধা ব্যাপক এলাকা দখল করেছে এমন আরও অনেক উদাহরণ রয়েছে। তালেবানও এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। উল্লেখ্য, আফগানিস্তানের 400 সমন্বয়ে গঠিত 34টি প্রদেশের প্রায় সবকটা প্রদেশই তালেবান যোদ্ধারা দখল করেছে মাত্র 7 দিনে। এরই মধ্যে রাজধানী শহর কাবুলও রয়েছে। পুরো আফগানিস্তান হাতের মুঠো নিলেও এখনও নিয়ন্ত্রণের বাইরে রয়ে গেছে দেশটির 5টি প্রদেশ। সোমবার তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে, পাংশির দখলে তাদের 100 যোদ্ধাকে পাঠানো হয়েছে। প্রয়াত তালেবান বিরোধী কিংবদন্তি তাজিক নেতা আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদের নেতৃত্বে থাকা প্রায় 9,000 যোদ্ধার একটি দূরদর্শ ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টকে কাবু করতে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে তালেবান। তবে তার আগে মাসুদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে তালেবান। গণমাধ্যমের সূত্র থেকে জানা গেছে, ক্ষমতা ভাগাভাগি বা অংশগ্রহণমূলক সরকারের শর্তে আলোচনায় সম্মত রয়েছে পাংশির। এপির একটি প্রতিবেদনে জানা গেছে, তালেবানের আরবি ভাষা টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, ইসলামী আমিরাতের 100 মুজাহিদিন পাংশিরে যাচ্ছেন তার নিয়ন্ত্রণে আনতে। স্থানীয় কর্মকর্তারা শান্তিপূর্ণভাবে তালেবানের হাতে নিয়ন্ত্রণ দিতে অস্বীকৃতি জানানোর পর তাদেরকে পাঠানো হয়েছে। তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদিন সোমবার আফগান সংবাদ মাধ্যমকে বলেন, আমরা পাংশির ঘিরে ফেলেছি। তালেবান বিরোধী নেতা আহমেদ মাসুদের হুঁশিয়ার উচ্চারণ করে বলেছেন, তালেবান যদি শক্তি প্রয়োগ করে আমরাও প্রস্তুত আছি লড়াইয়ের জন্য, পাশাপাশি তালেবানদের সঙ্গে আলোচনায় বসতেও রাজি মাসুদ। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় তালেবান বিরোধী বিদ্রোহীদের কাছ থেকে 3 জেলার দখল নিয়েছে তালেবান যোদ্ধারা। সোমবার দলটির মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদিন এক টুইট বার্তায় এই তথ্য জানিয়েছেন। এর আগে 15 আগস্ট কাবুল দখলের পর উত্তরাঞ্চলীয় বাগদাল প্রদেশের বানোদি সালাহ এবং পুল হিসার জেলা তালেবানের নিয়ন্ত্রণ থেকে ছিনিয়ে নেয় পাংশির কেন্দ্রিক বিদ্রোহীরা। তাজিক জাতিগোষ্ঠীভুক্ত সুবেত আগ্রাসন বিরোধী যুদ্ধের কিংবদন্তি নেতা আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদ এই বিদ্রোহীদের নেতৃত্ব দিচ্ছেন। এদিকে জাবিউল্লাহ মুজাহিদিন টুইট বার্তায় আরও জানিয়েছেন, তার পাংশির অভিমুখে বাগদাস, তাখার এবং আন্দারাবে অগ্রসর হয়েছেন। এর আগে অপর এক টুইট বার্তায় জাবিউল্লাহ মুজাহিদিন বলেছিলেন, তালেবান যোদ্ধারা পাংশিরের কাছাকাছি অবস্থান নিয়ে উপত্যকাটিকে 3 দিক থেকে গিরে ফেলেছে। দীর্ঘ 2 দশক আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর 2020 সালের ফেব্রুয়ারিতে কাতারের দোহায় একটি শান্তি চুক্তির মাধ্যমে দেশটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করতে সম্মত হয় ওয়াশিংটন। এর বিপরীতে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় অংশ নিতে তালেবান সম্মত হয়। চুক্তি অনুসারে ক্ষমতাসীন থাকা মার্কিন সমর্থন পুষ্ট আফগান সরকারের সমঝোতার জন্য তালেবান চেষ্টা করলেও ওই দুই পক্ষের মধ্যে কোনো সমঝোতা হয়নি। এরপর পরিপ্রেক্ষিতে চলতি বছর মার্কিন সৈন্য প্রত্যাহারের মধ্যে পুরো দেশের নিয়ন্ত্রণের অভিযান চালাতে শুরু করে তালেবান। মে থেকে অভিযান শুরুর পর 3.5 মাসের মাথায় রাজধানী কাবুলের অধিকার নেয় তালেবান যোদ্ধারা।
তালিবান হুঁশিয়ারি দিয়ে বলেছে, পূর্ব ঘোষিত সময় অনুযায়ী সব মার্কিন সেনাকে আফগানিস্তান থেকে প্রত্যাহার করতে হবে, এটা তাদের রেড লাইন। কাতার তালিবানের দপ্তরের মুখপাত্র সোহেল শাহিন বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন তথা বিদেশি সেনা প্রত্যাহারে বিলম্বের জন্য আমেরিকাকে মূল্য দিতে হবে, এক্ষেত্রে বিলম্ব সহ্য করা হবে না। মার্কিন কর্মকর্তাদের অনেকেই এরই মধ্যে বলেছেন, আগস্টের মধ্যে মার্কিন সেনা প্রত্যাহার শেষ নাও হতে পারে। পূর্ব ঘোষিত সময়ের মধ্যে সব মার্কিন সেনা প্রত্যাহার নাও হতে পারে বলে স্বয়ং জো বাইডেনও গতকাল ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে লোকজনকে সরিয়ে নিতে মার্কিন সেনাদের আরও বেশি দিন রাখার প্রয়োজন হতে পারে। পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী 31 আগস্টের মধ্যে সব মার্কিন সেনার আফগানিস্তান ত্যাগ করার কথা রয়েছে। এদিকে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ সতর্ক করেছে এবং তারা বলেছে, যারা আফগানিস্তান ছাড়তে চায় তাদের সবাইকে স্থানান্তরিত করা পূর্ব ঘোষিত সময়ের মধ্যে সম্ভব নয়। ভারতে অবস্থান করা কয়েকশো আফগান নাগরিক তাদেরকে শরণার্থী মর্যাদা দেওয়ার দাবি করেছে। সোমবার নয়াদিল্লিতে জাতিসংঘের শরণার্থী সংস্থা দফতরের সামনে এক সমাবেশের আয়োজন করে এই দাবি জানান তারা। সমাবেশে অংশগ্রহণকারীরা জানান, আফগানিস্তানের সংঘাত থেকে বাঁচতে তাদের বেশিরভাগই 10 বছর আগে ভারতে পালিয়ে আসলেও এখনও পর্যন্ত তারা শরণার্থী হিসেবে স্বীকৃতি পাননি। বিশ্বের শরণার্থীর রক্ষায় 1951 সালের জাতিসংঘের রিফিউজি কনভেনশন বা 1967 সালের প্রোটোকলে ভারত স্বাক্ষর করেনি। UNHCR-এর তথ্য অনুসারে 2019 সাল পর্যন্ত ভারতে প্রায় 40,000 শরণার্থীর মধ্যে 1/3 ছিল আফগান। তবে সংস্থাটির রেজিস্ট্রেশনের বাইরে থাকা আরও অনেক শরণার্থী বর্তমানে ভারতে অবস্থান করছেন। 15 আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল তালেবানের নিয়ন্ত্রণে নেওয়ার পরই ভারতে বসবাস করা আফগানরা তাদের শরণার্থী হিসেবে মর্যাদা দেওয়ার দাবিতে সোমবার নয়াদিল্লিতে সমাবেশ করল। আফগানিস্তান ইস্যুতে সর্বদলীয় বৈঠকের আহ্বান করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে আফগান পরিস্থিতি নিয়ে পার্লামেন্টের উভয় কক্ষের নেতাদের বিস্তারিত আলোচনার নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই তথ্য জানিয়েছেন এবং তিনি বলেছেন, আগামী বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে। টুইটারে দিয়ে এক পোস্টে তিনি বলেন, আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে পার্লামেন্টের উভয় কক্ষের নেতাদের অবহিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে। পরে এই বিষয়ে বিস্তারিত জানাবেন পার্লামেন্টের পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী প্লাত যোশী। সূত্র জানিয়েছে, বিদ্যমান পরিস্থিতিতে আফগানিস্তান থেকে দেশটির সংখ্যালঘুদের ভারতে ফেরাতে বিতর্কিত নাগরিকত্ব আইনের যৌক্তিকতা সর্বদলীয় বৈঠকে তুলে ধরতে পারে মোদী সরকার। তালিবান ক্ষমতা দখলের পর এরই মধ্যে আফগানিস্তান থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে নিতে শুরু করেছে দিল্লি। এই প্রক্রিয়া এখন অব্যাহত রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। অবসর নেওয়ার পর তিনি কি করবেন তার পরিকল্পনাও জানিয়েছেন 40 বছরের দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন এই রাজনৈতিক। তিনি তার ক্যারিয়ারে যেসব কূটনৈতিকদের সঙ্গে কাজ করেছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। পাশাপাশি বিভিন্ন পদক্ষেপের বিষয়ে যেসব ভুল হয়েছে তার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। হাসান রুহানির 2 টার্ম ক্ষমতার সময় জারিফ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা এবং গবেষণা নিজেকে নিয়োগ করতে চান। জাভেদ জারিফ শিক্ষা জীবনে যুক্তরাষ্ট্রের ডেনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল ল অ্যান্ড পলিসি বিভাগে পিএইচডি ডিগ্রি করেছেন। পরে তিনি তেহরান বিশ্ববিদ্যালয়ে তিনি সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ইরানের কূটনীতিতে সবসময় বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন। তার কঠোর মনোভাবের কারণে ইরানকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন নিষেধাজ্ঞার মধ্যে পড়ে ইরানি জনগণের উদ্দেশ্যে জাভেদ জারিফ বলেন, আমাকে আপনারা ক্ষমা করবেন, তবে আমি কখনো ইরানের জাতীয় স্বার্থ রক্ষায় অবশ্যই চেষ্টা করেছি। সবসময় আমি যা চেয়েছি তা সবসময় পাইনি। আমার সফলতা অথবা ব্যর্থতা বিষয়ে ইতিহাস বিচার করবে, তবে আমি আমার জীবনের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা সবসময় করে গেছি। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।